আঠারোতম বিসিএস এটার সময় বেশি ছিল এক ঘন্টা বিশ মিনিট কারণ এই বিহীন বর্ণের সংখ্যা দশটি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য কিন্তু যেহেতু আছে তাহলে এটা যৌগিক বাক্য একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের বিষয় লিঙ্গান্তর হয় না এমন শব্দ কুনটি কবিরাজ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কুন্টির ননদের বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপাদিক প্রাতিপদিক কোন বাক্যটি ধারা অনুরোধ বোঝায় কাল একবার এসো ধাতুর পরে কোনো প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ বোঝায় আই ও আও অর্থাৎ খ এবং গহ উভয়ই বচন অর্থ সংখ্যার ধারণা বচন অর্থ সংখ্যার ধারণা মরি মরি কি সুন্দর প্রবাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অভ্যয় খ নম্বর অন্যই দোলনা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল না দোলনা কৌশলে কার্যধার কোনটির অর্থ ধরি মাছ নাছুই পানি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় সন্ধি ব্যাকরণের ধ্বনি আলোচনা করা হয় সন্ধি ব্যাকরণের ধ্বনি আলোচনা করা হয় কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার হয় কুল না গ্রাম পক্ষী কুল ব্যবহার করে গ্রাম হবে বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ সন্ধি সন্ধির প্রধান সুবিধা হল উচ্চারণের সুবিধা কোন বানানটি শুদ্ধ ক নম্বর কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় দোলন চাপা দোলন চাপা কাজী ইমদাদুল হক এর আবদুল্লাহ উপন্যাসের উপযোগ্য কি ছিল তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র গনম্বর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচিয়তা কে মুনির চৌধুরী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচিয়তা মুনীর চৌধুরী সততা সর্বোকৃষ্ট পন্থা কোনটির অনুবাদ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাইশ গহ এখানে একটা কম্পোজ একটা প্যাসেজ আছে মেনি কোম্পানিজ নাও হ্যাভ ইমপ্লয় অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম দ্যাট এনেভল ইমপ্লয়েজ ফ্রি অফ চার্জ টু ইম্প্রুভ দেয়ার ফিজিক্যাল ফিটনেস রিডিউস স্ট্রেস And learn way to stop smoking, those program increase worker productivity, reduce absentness, absidiums, and lessen insurance cost for employee health care. Therefore, those program benefit the company as well as the employee.

Are obtained the most popular service offered to employee. Choose the answer. What is closest in meaning to the flowing sentence? <coughs> choose the answer that is closest meaning to the flowing sentence despite the great difference in size shape and function all human cell have the same chromosome same 46 chromosome although the 64 sorry 46 chromosomes

ব্রো চুরি চুরি ব্রো ব্রোচুর এটার সাথে সামঞ্জস্য পাম পাম প্লেট ইকিউ ইকিউবোকাও ইকিউবোকাও মিসবোকাও মিস টেকেন ইকুবিকাও অর্থ অস্পষ্ট দার্থবোধক সন্দেহজনক আর এদিকে মিসটেকেন মানেও ভ্রান্তকর ইলুসিভ ইলুসিভ এর সমর্থক বা সামঞ্জস্য খ নট সার্টেইন ইলুসিন মানে ইলুসিভ মানে অলিক ইন্দ্রজালিক মায়াবী অন্যদিকে বিতে আছে নট সার্টেইন অনিশ্চিত সন্দেহপূর্ণ অবিশ্বাসযোগ্য কার্পিন্টার অ্যান্ট্রোপি এটা হলো অ্যান্টোপি কার্পিন্টার স্ল্যাশ স কার্পিন্টার এবং স এর মধ্যে সম্পর্কের সাথে নিচের কুন্তির সাথে মিলে Semesters, scissors fire ashes fire ashes এটার সাথে সামঞ্জস্য ইভেন্ট মেমোরিজ ইভেন্ট

about the Milky Way seemed fairly well dashed now established well established now even its mass and radius have come into quotient Number. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎসব বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস প্রাকৃতিক গ্যাস দলেশ্বরী নদীর শাখা নদী কুন্ডী দেশরী নদীর শাখা নদী বুড়ি গঙ্গা কি একটি দার্শনিক মতবাদ একটি দার্শনিক মতবাদ এডল সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল ডলি সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়া জন্ম হয়েছিল যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেন শাহনামা এর লেখককে কবি ফেরদি মেসোপটেমিয়া এলাকায় বেশিরভাগ বর্তমান কোন দেশে ইরাকে টলেমি কি ছিলেন টলেমি ছিলেন একজন জ্যোতিবিদ স্টিফেন হকিং একজন পদার্থবিদ নোবেল পুরস্কার আবিষ্কার করেছিল আলফেড নোবেল তিনি বোমা বিক্রি করার উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে টলেমি ছিল একজন জ্যোতির্বিদ আর এদিকে একজন রাজনীতিবিদ হয়েও নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে তিনি হলেন চার্চিল দু সালে সিডনিতে অলিম্পিক অনুষ্ঠান শুরু হয় বা অলিম্পিক অনুষ্ঠিত হয় সাম্প্রতিক কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল বাইশটি সবচেয়ে শক্তিশালী বস্তু কোনটা এখানে সবচেয়ে শক্তিশালী বস্তু হলো হীরা হীরা দিয়ে সব কিছু কাটা যাবে এখানে যা আছে কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা হ্যামার সোল্ড দেখ হ্যামার সোল্ড গ নম্বর মোনালিসা চিত্রের চিত্রকর কে মোনালিসা চিত্রের চিত্রকর লিওনার্দো দা বেঞ্চি বিখ্যাত চিত্রশিল্পী কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠ আফগানিস্তান সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে সাত দশমিক ছিয়ানব্বই মিনিট কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় কুমির এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতী হল হেলবব ধূমকেতু গ্যালিলিও কি গ্যালিলিও হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি টমাস এডিসন টমাস এডিসন মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন আঠারোশো সাতচল্লিশ সালে এগারো ফেব্রুয়ারি কানাডার মিলানে জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবহারিক যন্ত্র আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্ব সিনেমাস্কো ফনোগ্রাম ইত্যাদি তারই আবিষ্কার উনিশশো সালের আঠারো অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন ভূপৃষ্ঠের সৌরদ্বীপ ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে ছায়াবৃত্ত সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ ছিয়াত্তর সেন্টিমিটার নম্বর ই খনম্বর ছিয়াত্তর সেন্টিমিটার ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরে মধ্যে কোন প্রণালী অবস্থিত জীববেলটা ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জীববেলটা অবস্থিত আকাশের উজ্জ্বলতম নক্রত কোনটি আকাশের উজ্জ্বলতম নক্রত হল লুবক জোয়ার ভাটার তেজকাল কখন সবচেয়ে বেশি হয় অমাবস্যায় একটি সংখ্যার গুণের সাথে তার দ্বিগুণ যোগ করলে নব্বই অর্থাৎ থ্রি এক্স প্লাস টু এক্স সময় নাইনটি সমাধান করে আমরা আঠারো পেয়ে গেলাম পরস্পর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগফল কত আমরা প্রথম পাঁচটির সংখ্যা বের করব ক আরেক হলো ক প্লাস ওয়ান তারপর একটা প্লাস টু তারপর একটা প্লাস থ্রি তারপর একটা প্লাস ফোর এরকমভাবে চার পর্যন্ত অর্থাৎ পাঁচটা সংখ্যা নিলাম যোগ করলাম আমরা পাঁচ ক আর দশ পেলাম তো মাইনাস দশটা ওদের যে বিয়োগ হয়ে গেলো তার মানে পাঁচ কো সমান এত ক সমান এত তো প্রথম সংখ্যা এটা একশো দশ বের হলো তারপরে একশো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পর্যন্ত যাবে তো পনেরো থেকে উনিশ পর্যন্ত এই পাঁচটা সংখ্যা যোগ করে আমরা বসিয়ে দিব যোগফল যোগফল আসে পাঁচশো পঁচাশি খ নম্বর কোন ভগ্নাংশটি এত থেকে বড় অবশ্যই এগারো ভাগের আট ভগ্নাংশটি টু বাই থ্রি থেকে বড় বারো ও ছিয়ানব্বই এর মধ্যে কয়টি সংখ্যা চারধারা বিভাজ্য এটা নির্ণয় করা খুবই সংসদ এক থেকে ছিয়ানব্বই পর্যন্ত চার ধারা বিভাজ্য সংখ্যা আছে ছিয়ানব্বই ভাগ চার চব্বিশটি কিন্তু এখানে বারো থেকে নিতে বলা হয়েছে তো এক থেকে বারো ও ছিয়ানব্বই থেকে নিতে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে চার আট এই দুইটা সংখ্যা বিভাজ্য যেগুলো বারোর ছোটো তো সেই ক্ষেত্রে এই দুইটাকে আমরা বাদ দিলে চব্বিশ ব্যক্তি অর্থাৎ বাইশটি হবে ছয় আট দশ এর গাণিতিক ঘর সাত নয় এবং ড্যাশ এর সমান তো এটা খুবই সহজ এখানে দেখা যাচ্ছে যে ছয় আট দশ মিলে কত হচ্ছে দশ আঠারো আঠারো আট ছয় চব্বিশ আর এখানে সাত এবং নয় সাত এবং নয় ষোলো চব্বিশ হতে আরও আট লাগে তার মানে উত্তর হবে আট যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন এবং এক্স সমান থ্রি ওয়াই হয় তবে ওয়াইয়ের মান কত এটা নির্ণয় করা খুবই সহজ সমাধান করে আমরা নির্ণয় করতে পারবো যার নির্ণয় টু ক ও খ দুটি সংখ্যা ক এর এত অর্থাৎ ক বাই টু এবং খ এর এত অর্থাৎ খ বাই থ্রি যোগ করলে যোগ করলে পঁয়তাল্লিশ হয় এবং খ এর এবং এটা হলো আরেকটা সমীকরণ খ এর অর্থাৎ খ ভাগ টু এবং ক ক ভাগ ভাগ যোগ হয় আমরা দুই পাঁচ বিয়োগ করে সমাধান করে চাইলে অপনয়ন বা প্রতিস্থাপন প্রতিস্থাপন করলে সুবিধা হয় প্রতিস্থাপন করে আমরা নির্ণয় করতে পারবো প্রতিস্থাপন করে আমরা উত্তর পাচ্ছি ক পঞ্চাশ এবং খ ষাট অর্থাৎ ক নম্বর অপশন তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে পাঁচ ছয় সাত ঘন্টায় করতে পারে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতা কাজ করলে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে তো আমরা বের করবো তিনটি মেশিন এক ঘন্টায় কতটুকু কাজ করে তিনটি মেশিন একটি কাজ করে এত ঘন্টায় এত ঘন্টায় এত ঘন্টায় তো আমরা বের করব প্রথমে এক ঘন্টায় কাজ করে ওয়ান বাই ফাইভ অংশ তারপর এটা এক ঘন্টায় কাজ করে ওয়ান বাই সিক্স অংশ তারপরে এটা আমরা দুজনে যোগ করব যোগ করলে যেটা বের হবে ওইটাই উত্তর উত্তর বের হবে তারপর যদি আমরা চুরানব্বইটা দেখি একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে তার মানে ফেল করেছে সত্তর পার্সেন্ট মানুষ আহ যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে বারো জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে

তো একটিতে বিশ পার্সেন্ট লাভ হয়েছে যেহেতু এটাতে ক্রয় মূল্য কম ছিল ছত্রিশশো থেকে এবং অন্যটিতে বিশ ক্ষতি হয়েছে তো অবশ্যই এটা ছত্রিশশের বেশি টাকায় কিনা ছিল তো এবার সব মিলিয়ে কত টাকা লস্কান বা লাভ লোস্কান হয়েছে এখানে বলে দিয়েছে লোস্কান হয়েছে তো এটা হবে তিনশো টাকা কিন্তু কীভাবে আমরা জানি যে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হল বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে ক্রয় আমরা বের করে ফেলতে পারি ছত্রিশ উপরে বসিয়ে ওয়ান একশো বাই একশো বিশ অর্থাৎ তিন হাজার টাকা তো একইভাবে দ্বিতীয় চারটা দ্বিতীয় চেয়ার যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় টাকা আমরা বের করতে পারি চার টাকা এটার ক্রয় ছিল তো এখান থেকে আমরা এখানে আমরা মোট দেখতে পারি যেহেতু দুইটা ছত্রিশশো দুই বা ছত্রিশশো যুগ ছত্রিশশো হয় বাহাত্তর আর সাত হাজার দুইশ অর্থাৎ বাহাত্তর এই বা বাহাত্তরশ এমন বলতে পারি বা সাত হাজার দুইশ বলেই সুন্দর কিন্তু ক্রয় করেছিল সাত হাজার দিয়ে তিনি লস হলো তিনশো টাকা সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ঘন্টায় পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি হয় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হতে তিন ঘন্টা সময় লাগে দুটি পাইপ এক করতে ভরতে চৌবাচ্চার এক অংশ তো এটাও সহজ এটা আমরা এক ঘন্টায় অর্থাৎ পাঁচ ঘন্টায় ভরে সম্পূর্ণ এক তো এক ঘন্টায় ভরবে ওয়ান বাই ফাইভ ওইটা এক ঘন্টায় পড়বে ওয়ান বাই থ্রি দুটো একত্রে ভরবে এক ঘন্টায় ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই ফাইভ তারপরে এক ঘন্টায় পড়বে এত অংশ তো আমরা লিখবো এত অংশ ভরে এক ঘন্টায় সুতরাং এত তিন ভাগের দুই অংশ ভরবে কত ঘন্টায় এটা নির্ণয় করে ফেলবো আমরা এটা বের করলে হয় চার ভাগের পাঁচ ঘন্টা ফাইভ বাই ফোর ঘণ্টা গণম্বর অ্যান্সার আমরা সমাধানটা একটু দেখি ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে করিম এক ঘন্টায় তিন মিটার তিন মাইল যায় তো তার তিন মাইল কমে গিয়েছে বা বাকি রইল দূরত্ব পঁয়তাল্লিশ বিয়োগ অর্থাৎ বিয়াল্লিশ মাইল করিম ও রহিম এক ঘন্টায় একত্রে মানে এক ঘন্টায় দূরত্ব অতিক্রম করে তিন যোগ চার অর্থাৎ সাত মাইল তো দুইজন বাইশ মাইল যেতে সময় লাগবে সাত ঘন্টা পরস্পর বিপরীতমুখী বলে সাত ঘন্টা আর না হলে আরও বেশি লাগত তো ছয় ঘন্টা রহিম ছয় ঘন্টায় রহিম হাটে চব্বিশ মাইল অর্থাৎ রহিমকে আরো চব্বিশ মাইল হাঁটতে হবে ছাপ্পান্ন বর্গ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রে একটি একটি ক্ষেত্রফলের বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রের যে কোনো একটি দিকের দৈর্ঘ্য কত হবে আমরা জানি বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তো যে কোনো একটা বের করলে হবে তো তার আগে আমাদের বৃত্তের ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে আর ব্যাসার্ধ টু পাই আর থেকে আমরা বৃত্তের পরিধি যে 2 2 পাই থেকে আমরা বৃত্তের পরিধি বের করতে পারি তো আমরা আমাদের তো পরিধি জানি আমাদের ক্ষেত্রফল যেহেতু সেই ক্ষেত্রে আমরা পাই আর স্কয়ার লিখতে পারি পাই আর স্কয়ার এখানে আর এর মান 28 বের হচ্ছে তো আর স্কয়ার মানে 28 গুণ 28 তো সেই ক্ষেত্রে আমরা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি 2466 2466 বর্গফুট তো 2466 বর্গফুট আমরা বর্গমূল করলে বর্গক্ষেত্রের একি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব তো এক নিরানব্বই একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়ালের থেকে নয় ফুট দূরে অর্থাৎ ভূমি নয় এবং উচ্চতা চল্লিশ প্রতিবুজ চাওয়া হয়েছে ময়ের দর্ব তো সেই ক্ষেত্রে আমরা পিঠা গড়াশ দিয়েও করতে পারি অথবা নবম দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা দিয়েও করতে পারি তো পিঠা দিয়ে দিয়েই এটা সহজ হয় এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত এটা হবে ওয়ান প্লাস ওয়ান হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড বাই টু অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ